25 বের করো, পেজ নাম্বার 25 বের করো। আমরা দেখো আজকে যে অঙ্কগুলো করব সেগুলো হচ্ছে কি, যোগ বিয়োগের ভাগ পূরণ করো, যোগ বিয়োগের ভাগ পূরণ করো। এই পেজে দেখো কতগুলো অঙ্ক দেওয়া আছে, আমরা আজকে এই অঙ্কগুলো শিখব। কিভাবে শিখব এবার আমরা শিখে নেব। প্রত্যেকে তোমরা বোর্ডের দিকে তাকাবে, আমি অঙ্ক লিখছি, তোমরাও ঠিক সেইভাবে অঙ্কগুলো লিখবে। প্রথমে আমি অঙ্কগুলো লিখে নিচ্ছি, পাঁচ যোগ, দেখো একটা বক্স লিখেছি, দেখেছো, পাঁচ যোগ একটা বক্স সমান সমান আট। এইভাবে পরপর সংখ্যাগুলো আমি লিখে নিচ্ছি, সাত যোগ সমান সমান কত, দশ। তারপর দেখো পাঁচ যোগ সমান সমান পনেরো, পাঁচ যোগ পনেরো না সরি এখানে নয় লিখো। তারপর দেখো এবার আরো কিছু অঙ্ক লিখছি, এবার হচ্ছে প্রথমে বক্স থাকবে, যোগ ৬ সমান সমান ১৩, যোগ ৮ সমান সমান ১২, তারপর যোগ ৫ সমান সমান ৫। আচ্ছা এবার আমরা এই অঙ্কগুলো কিভাবে করব শিখে নিই, তাই তো? এগুলো আমাদের কাছে সম্পূর্ণই নতুন অঙ্ক, এই অঙ্কগুলো কিন্তু আমরা আগে কোনোদিনই করিনি। আগে আমরা কি করেছি, এক সংখ্যা যোগ বিয়োগ করেছি। এই অঙ্কগুলো দেখো একই রকমভাবে একই সংখ্যার যোগ এবং বিয়োগ। প্রথমে কি দেওয়া আছে দেখো, পাঁচ যোগ বক্সটা কি আছে, ফাঁকা আছে, সমান সমান সংখ্যা লেখা আছে আট। আমি ওপরে কি লিখেছি, ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসা। এবার কিভাবে বের করবো দেখো, প্রথমে কি চিহ্ন দেওয়া আছে, যোগ চিহ্ন, তাই তো? তাহলে কিভাবে বের করতে হবে, আটের থেকে আমরা পাঁচ কি করব, বিয়োগ করব। আটের থেকে পাঁচ বিয়োগ করে যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটা এখানে লিখব, সেই সংখ্যার সঙ্গে এই সংখ্যাটা যোগ করে দেখবে যোগফল এখানে আট পেয়ে যাবে। এবার আমরা তাহলে কি বললাম, বিয়োগ করতে বলেছি, তাহলে প্রথমে বিয়োগ করবো, প্রথমে কি লিখব, আট, তারপর কি লিখলাম, পাঁচ। তাহলে এক সংখ্যার বিয়োগ তোমরা যেভাবে করেছো, আমরা এর আগের ক্লাসগুলোতে ফার্স্ট টার্ম সেকেন্ড টার্মে কিন্তু আমরা এক সংখ্যার যোগ বিয়োগ সবাই করেছি। আজকেও ঠিক একই রকমভাবে আঙুল গুলে গুলে তোমরা আটের পাঁচ, আটের থেকে পাঁচ বিয়োগ করো, দেখো পেয়ে যাবে। পাঁচের পর থেকে আট ঘর যখন যেখানে পাবো সেই ঘরটাই আমরা ভেবে দেবো এবং সেই সংখ্যাটা আমরা এই বক্সে লিখবো। তাহলে পাঁচ ৬ ৭ ৮, ও কত ঘরে গিয়ে আমরা আট পেলাম, তিনের ঘরে গিয়ে, তাহলে আমি এখানে তিন লিখলাম, বুঝছে? তাহলে আটের থেকে পাঁচ বিয়োগ করে কত পেয়েছি, তিন, তিনের ঘরে গিয়ে আট পেয়েছি, তাই আমি এখানে কত লিখেছি, তিন। এই তিন সংখ্যাটা আমরা বক্সে লিখব, বুঝছে? তাহলে এই তিন সংখ্যাটা আমরা কি করব, বক্সে লিখব। এখানে যোগ চিহ্ন দেওয়া আছে কিন্তু আমাদের বিয়োগ করে সংখ্যাটা বের করতে হবে, বের করার পর যে সংখ্যা পাবো সেই সংখ্যাটা কি হবে, বক্সে লিখতে হবে। এবার দেখো আট, এখানে দেখো অঙ্কটা ঠিক হলো কিনা কি করে বুঝবো, দেখো এখানে কি আছে যোগফল, আট আছে, তাহলে পাঁচ যোগ তিন, তাই তো? পাঁচ যোগ তিন করলে কত হবে, আটই হবে। তিনের পর থেকে কোনো, তিন চার পাঁচ ৬ ৭ ৮, তাহলে আমি এখানে আট লিখলাম। এই দেখো আমাদের এখানে যোগফল কি আছে, আট, তাহলে পাঁচ যোগ তিন কত হলো, আট। বুঝতে পেরেছো? আরও একবার আমি বলছি, দেখো প্রথমে কি দেওয়া আছে, সংখ্যা, তারপর যোগ চিহ্ন, বক্স খালি, তারপর সমান সমান আট। এখন এই আটটাকে আটের থেকে পাঁচ বিয়োগ করলে যে সংখ্যাটা হবো সেই সংখ্যাটা আমাদের কোথায় লিখতে হবে, বক্সে, তবেই আমরা পাঁচের সঙ্গে তিন যোগ করে এই যোগফলটা পাবো। তাহলে আটের থেকে আমরা কি করব, পাঁচ বিয়োগ করবো, অর্থাৎ ডান হাতের সংখ্যা থেকে বা হাতের সংখ্যা আমরা বিয়োগ করবো, বিয়োগ করার পরে যে বিয়োগ ফলটা পাবো সেই ফলাফলটা আমরা ফাঁকা বক্সে লিখব। তারপর দেখবে যে সেই বিয়োগ ফলটা আর এই পাঁচ যে সংখ্যাটা অর্থাৎ দেওয়া আছে এই পাঁচ আর তিন যোগ করলে দেখবে আটই পাবে। ঠিক এইরকমভাবে প্রত্যেকটা অঙ্ক আমরা বিয়োগ করবো। প্রথমে দেখো কী আছে, সাত যোগ বক্স খালি, তারপর কী আছে, দশ।
একই রকম ভাবে 10 এর থেকে যদি আমরা 7 বিয়োগ করি তাহলে কত পাবো দেখো 7 8 9 10 কত ঘর গিয়ে পেলাম তিনের ঘর তাহলে এই তিনটা কোথায় লিখবো ফাঁকা বক্সে আবার দেখো 10 ঠিকঠাক মতো এটা হয়েছে কিনা আমরা কি করে বুঝবো 7 যোগ 3 7 আর 3 যোগ করলে কত হয় 10 তাই না তিনের থেকে 7 ঘর গুণলে কত হবে আমরা 10ই পেয়ে যাব তাহলে 7 যোগ 3 কত হলো 10 আর ফাঁকা ঘরে কি বসলো ফাঁকা ঘরে 3 বসলো অর্থাৎ 10 থেকে 7 বিয়োগ করলে কত পেলাম 3 পেলাম তারপর দেখো 5 যোগ বক্স আবার ফাঁকি তার ফাঁকা তারপরে কি 9 তাই একই রকম ভাবে 9 থেকে আমরা যদি 5 বিয়োগ করি কোন সবাই গুণো 5 6 7 8 9 কোন ঘরে গিয়ে 9 পেলাম 4 এর ঘরে গিয়ে 9 পেলাম এখানে 4 লিখে নিলাম এই 4 টা তোমরা এবার বক্সে লিখে দেবে তাহলে কত হলো দেখো এখানে যোগফল কত আছে 9 তাহলে যোগফল 9 এখানে এই সংখ্যাটা সঠিক লিখেছি না কি করে বুঝবো কি করে বুঝবো দেখো 5 যোগ 4 কত হলো 9 তাহলে 9 থেকে 5 বিয়োগ করে কত পেয়েছি 4 আর 5 যোগ 4 যোগ করে কত পেলাম 9 অর্থাৎ যোগফলটাও ঠিক আছে আর ফাঁকা যে ঘরটা আমাদের পূরণ করতে বলেছে সেই ঘরেও কিন্তু আমরা সঠিক সংখ্যাটা লিখেছি পরের অঙ্কটা দেখো একই রকম ভাবে পরের অঙ্ক আমরা বিয়োগ করে কিন্তু বের করব এখানেও দেখো প্রথমে বক্স খালি তারপর যোগ চিহ্ন তারপর 6 সমান সমান 13 এখানে দেখো অঙ্কের মানে অঙ্কগুলো একটু অন্যরকম আছে এখানে কি ছিল এখানে মাঝখানের বক্সগুলো ফাঁকা ছিল দুপাশে সংখ্যা ছিল এখানে দিয়ে আছে প্রথমের বক্সগুলো ফাঁকা তারপর যোগ চিহ্ন তারপর সংখ্যা সমান সমান চিহ্ন দিয়ে সংখ্যা কিন্তু অঙ্ক করার পদ্ধতি কিন্তু একই রকম অঙ্ক করার পদ্ধতি একই রকম পদ্ধতিটি কি পদ্ধতি হচ্ছে এই সংখ্যাগুলো আমরা যেভাবে বের করেছি বিয়োগ করে আমরা এই ফাঁকা ঘরগুলো ঠিক একই নিয়মে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করে বের করি তাহলে প্রথমে কি আছে দেখো কি আছে 13 তারপর কত আছে 6 তাহলে 13 থেকে 6 বিয়োগ করলে কত হবে সেটা আমাদের লিখতে হবে তোমরা 6 থেকে গোনা শুরু করবে যেখানে 13 হবে সেখানে থেমে যাবে সেই ঘরটা তোমরা ফাঁকা ঘরে লিখবে তাহলে 6 থেকে গোনা শুরু করো 6 থেকে 6 করে 7 8 9 10 11 12 13 কোন ঘরে গিয়ে পেলাম 7 এর ঘরে তাই তো 7 এর ঘরে গিয়ে 13 পেলাম এই 7 সংখ্যাটা আমরা এবার কি করব বক্সে বসিয়ে দেব ফাঁকা বক্সে বসিয়ে দেব তাহলে 7 সংখ্যাটা কোথায় বসলাম বক্সে এবার দেখো 13 হলো কিনা কি করে সঠিক সংখ্যাটা লিখলাম কিনা কি করে দেখো 7 যোগ 6 কত হবে 13 আবার 6 থেকে 13 থেকে 6 বিয়োগ করলে কত হলো 7 অর্থাৎ এই বক্সেও কিন্তু আমরা সঠিক সংখ্যাটা বসিয়ে ফেলেছি এবার কি আছে দেখো 12 থেকে 8 বিয়োগ করতে হবে 12 বিয়োগ 8 একই রকম ভাবে কোনো 8 এর পরে 8 9 10 11 12 কোন ঘরে গিয়ে পেলাম 12 তে 4 এর ঘরে তাহলে এই চার সংখ্যাটা আমরা কোথায় লিখবো এইখানে দেখো 4 যোগ 8 কত হবে 12 আবার ফাঁকা করে সঠিক সংখ্যা হলো কিনা কিভাবে বের করলাম দেখো 12 থেকে 8 বিয়োগ করে কি হলো 4 এই চার সংখ্যাটা আমরা ফাঁকা করে লিখলাম পরেরটা কি আছে দেখো 5 5 5 তাই তো যোগ 5 সমান সমান 5 আমরা জানি যদি যোগ এবং বিয়োগে একই সংখ্যা থাকে তাহলে কি হয় শূন্য হয় তাই তো উপরেও 5 নিচেও 5 একই রকম সংখ্যা আছে তাহলে এখানে কি লিখব শূন্য এটাই হচ্ছে 5 বিয়োগের 5 থেকে 5 বিয়োগের বিয়োগফল কত শূন্য তাই এই শূন্যটা এখানে আর আমরা এটাও জানি কোন সংখ্যার সঙ্গে যদি শূন্য যোগ করতে হয় তাহলে কি হবে যে সংখ্যা থাকবে সেই সংখ্যা বসবে দেখো 5 হবে কিনা শূন্য যোগ 5 কি হবে উপরে শূন্য নিচে সংখ্যা যোগের সময় শূন্য যেখানেই থাক উপর নিচে সংখ্যা বসে যায় 5 তাহলে এখানে যোগফলও ঠিক আছে 5 আবার ফাঁকা করে যে সংখ্যা লিখতে বলেছে সেই সংখ্যাটাও আমাদের ঠিকই আছে সেটা কি হবে শূন্য হবে এইভাবে তোমরা ফাঁকা করে সঠিক সংখ্যাগুলো লিখবে এখন আমি তোমাদের ক্লাস ওয়ার্ক দিচ্ছি এবার আমি তোমাদের ক্লাস ওয়ার্ক দিচ্ছি আমরা ঠিক যেভাবে অঙ্কগুলো করেছিলাম ঠিক সেইভাবেই আমি তোমাদের ক্লাস ওয়ার্ক দিচ্ছি তোমরা যেভাবে করিয়েছি ঠিক সেইভাবেই এবার কিভাবে ক্লাস করবে দেখো একই নিয়মে করবে প্রথমে কি করবে
বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করব তাহলে 8 এর থেকে 6 বিয়োগ করলে কত হবে 6 7 8 কত হবে 2 এই দুইটা আমরা কোথায় লিখব এই বক্সে হচ্ছে আবার একই রকম ভাবে নিচের সংখ্যাটাও আমরা করব 6 এর থেকে কত বিয়োগ করব 4 তাই তো 6 বিয়োগ 4 বিয়োগ করে করে আমাদের বের করতে হবে সেই বিয়োগফলটা আমরা ফাঁকা বক্সে লিখব তারপর যোগ করে দেখবে পাশে যে যোগফল দেওয়া আছে সেটা আমরা পেয়ে যাব প্রথমে 6 থেকে 4 এবার কি করতে হবে 6 থেকে 4 বিয়োগ করতে হবে এবার গুণ করো 4 5 6 কত ঘরে গিয়ে 2 এর ঘরে এখানেও আমি কি লিখব 2 আবার দেখো 4 যোগ 2 কত হলো 6 6 যোগ 2 কত হলো 8 এবার কত আছে 13 বিয়োগ 7 তাই তো 13 বিয়োগ 7 13 থেকে 7 বিয়োগ করলে কত হবে 7 এর পরে 8 9 10 11 12 13 কত হলো 6 তাহলে ফাঁকা ঘরে কত লিখব 6 দেখো 7 যোগ 6 13 আবার 13 থেকে 6 বিয়োগ করো 7 বিয়োগ করলে কত হবে 6 ফাঁকা ঘরে কোন সংখ্যাটা আমাদের বসলো 6 এবার দেখো 12 একই রকম ভাবে 12 থেকে 6 বিয়োগ করো তাহলে ঠিক আঙুলের মধ্যে করো 6 7 8 9 10 11 12 কত ঘরে গিয়ে পেলাম 6 এর ঘরে এই 6টা এখানে দেখো 6 যোগ 6 কত 12 আবার 12 থেকে 6 বিয়োগ করলে কত হবে 6 তাহলে ফাঁকা ঘরটা আমরা কোন সংখ্যাটা লিখলাম 6 এবার দেখো 15 15 বিয়োগ 9 এবার বিয়োগ করো একই রকম ভাবে 9 থেকে 15 থেকে 9 বিয়োগ করো 9 10 11 12 13 14 15 কত 6 এখানেও আমি কি পেলাম 6 তাহলে 9 যোগ 6 কত 15 আবার 15 থেকে 9 বিয়োগ করলে 6 হবে অর্থাৎ ফাঁকা ঘরে সঠিক সংখ্যা কত হবে 6 তাহলে আমরা কি পেলাম ক্লাস 1 থেকে যেগুলো দিয়েছি সেগুলোতে আমরা কি পেলাম দেখো 8 এর থেকে 6 বিয়োগ করে 2 পেয়েছি 6 এর থেকে 4 বিয়োগ করে 2 অর্থাৎ 6 প্লাস 6 যোগ 2 সমান সমান 8 4 যোগ 4 যোগ 2 সমান সমান 6 13 থেকে 6 বিয়োগ করে 7 বিয়োগ করে 6 পেয়েছি 7 যোগ 6 সমান সমান 13 12 থেকে 6 বিয়োগ করে কত পেয়েছি 6 ফাঁকা ঘরে লিখেছি 6 যোগ 6 সমান সমান 12 15 থেকে 9 বিয়োগ করে কত পেয়েছি 6 6 যোগ 9 সমান সমান 15 অর্থাৎ ফাঁকা ঘরে আমাদের সঠিক সংখ্যা বসেছে তোমরা এইভাবে ক্লাস গুলো সুন্দর করে খাতায় লিখবে আর খাতায় নাম নোট সেকশন লিখবে লেখার পরে আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে পাঠিয়ে দেবে Yeah.